শাকিব খানকে আমি ফোন করে বলছি পরের সিনেমাটা আমার সাথে করার জন্য। একই বললেন ইদিকাপাল। সুপ্রিয় দর্শক, তাই তার বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমায় জুটি বাঁধার পর আলোচনায় উঠে আসেন ওপার বাংলার ছোট পর্দার নায়িকা ইদিকাপাল। প্রিয়তমা ছবির পর থেকেই তার ভাগ্য খুলেছে। ইদিকাপাল সম্প্রতি ভারতীয় এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে উপস্থিত হন। সেই সাক্ষাৎকারে ইদিকাকে জিজ্ঞাসা করা হয়, এরপরের ছবিটা কি আপনি শাকিব খানের সাথে করতে ইচ্ছুক? প্রত্যুত্তরে ইদিকাপাল বলেন, দাঁড়াও আমি এখনই ফোন করে শাকিব খানকে জিজ্ঞাসা করি পরের ছবিটা সে আমার সাথে করবে কিনা। ইদিকাপাল ওই সাক্ষাৎকারে আরো জানায়, শাকিব খান তো এখন বেনারসের দরদ ছবি নিয়ে ব্যস্ত আছে। দরদ ছবির শুটিং কার্য শেষ হোক, তাছাড়া ভালো স্টোরি পেলে কেন ছবি করব না, অবশ্যই করব। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।